আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে জানুয়ারির 1 তারিখ, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তুমিও বলো হ্যাপি নিউ ইয়ার। তো আজকে অফিসে যাচ্ছে, কোথা যাচ্ছে কোন বলবো না। ঠিক আছে, হ্যাঁ কখন আগে যাই। তারপর বলবো। ওকে বাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাতাশাস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে, নতুন বছরে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর এখন বাজে হচ্ছে সকাল 8:30। আমি ঘুম থেকে 7টার সময় উঠে গেছি, কারণ আমার হাজব্যান্ড অফিসে গিয়েছে, নাস্তা করেছে, তো সেই জন্য আমরা উঠে গিয়েছি। তো শীতের সকালটা কীরকম যাচ্ছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন। আমার তো খুব ভালোই যাচ্ছে, কারণ এতটাও যে এখানে ঠান্ডা আছে তা না, মোটামুটি ঠান্ডা আছে। বাট গত বছরের লাস্টে যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আমাদের বাড়িতে গিয়েছিলাম, তো সেখানে প্রচুর পরিমাণে কিন্তু ঠান্ডা ছিল। বাট এখানে ওরকমটা ঠান্ডা নেই, সকাল থেকে একটু ঠান্ডা লাগে, আর সন্ধ্যার পরে যদি বাইরে থাকা হয় তাহলে একটু ঠান্ডা লাগে। আদারওয়াইজ তো শহরের দিকে কোনো ঠান্ডাই আমার লাগছে না। তাও কিন্তু কম্বল ইউজ করছি, রাতের বেলাও মাঝে মাঝে একটু ঠান্ডা লাগে, মাঝে মাঝে ঠান্ডা লাগে না। তো আশা করি আপনাদের এই বছরটি সুন্দরভাবে শুরু হয়েছে, আর দোয়া করি যাতে সবার মনে যে আশাটা আছে এবং যাদের যে ইচ্ছাগুলো আছে সেগুলো যাতে পূরণ হয়, এবং আপনারা অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য যাতে করে আমাদের মনের আশাগুলো পূরণ হয়। আর অবশ্যই সামনে ভিডিওটা আগানোর আগে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করে দিয়ে যাবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি এবং কলিগসদের সাথে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেলে। এবং অবশ্যই আপনারা ফলো করতে পারেন আমার ফেসবুক পেজে, যেটা নাতাশাস ব্লগ দিয়ে আছে, এবং ইনস্টাগ্রাম পেজেও ফলো করতে পারেন, সেটি হচ্ছে তারান্নুম নাতাশা। আমি অবশ্যই লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। প্লিজ আপনারা আমার ফেসবুক পেজও ফলো করে দিয়ে আসবেন এবং ইনস্টাগ্রামও ফলো করে দিয়ে আসবেন। এবং প্লিজ যারা ফেসবুক থেকে দেখছেন আমার ভিডিওগুলো, তারা প্লিজ ইউটিউবে এসে নাতাশাস ব্লগ সার্চ দিয়ে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আশা করি এই বছর আপনারা আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে, যাতে করে আমি একটু ওপরের দিকে উঠতে পারি। আমি আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করছি। তো চলুন সামনে আজকের দিনটা কী করছি না করছি আপনাদের শেয়ার করি। আর একটা কথা, আমার ভাই মেয়ে মানে নাজাফ, ও অনেক দিন ধরে ঢাকায় আছে, তো আজকে কালকের মধ্যে ওর আসার কথা আছে, দেখি যদি আসে। 1 মাস প্রায় ও ঢাকায়, ও খুব মিস করছি, বিশেষ করে আমার আম্মু তো বেশি মিস করছে, আমরা তো মিস অবশ্যই করছি। দেখি ওইটাও অবশ্যই শেয়ার করবো, যদি ও আসে তখন ওইটাও একটু মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। ঘরের কাজ শেষ করে আমি আর আম্মু বের হয়েছি, কিছু কাপড় ছিল ওগুলো শিলা দিতে। তো টেরি বাজার এসেছি, এই বিল্ডিংটার নাম প্রত্যেকবারে আমি ভুলে যাই। এটার অপোজিটে কিন্তু আপনাদের মোহাম্মদিয়া যে মার্কেটটি আছে সেটা, তো আপনাদের হয়তো চিনতে সুবিধা হবে। এখানে একটা টেলার্সের দোকান আছে পাকিজা, তো ওনার কাছে আমি যাই ডিজাইন দিই না কেন, উনি খুব সুন্দর করে সিলিয়ে দেয়, তো সেই কারণে আমি ওখানেই সিলাই। আর এটা হচ্ছে নেক্সট দিন, আর ওই দিন আমি আর কোনো ভিডিও করিনি, কারণ টুকটাক অনেক কিছু কেনার ছিল আর লেটও হয়ে যাচ্ছিলো, তো যে কারণে আমি আর কোনো শ্যুট করিনি। তো আজকেও আমি যাচ্ছি হচ্ছে টেরি বাজারেই, কিছু কাপড়ের আরও আস্তরের কাপড় কেনার কথা ছিল, তো সেগুলো কেনার জন্য। তো টেরি বাজারে একটা কথা বলি, সব দোকানে কিন্তু আমি আগেও বলেছিলাম ভিডিও করতে দেয় না, অ্যালাও করে না, তো আজকে আমি আপনাদের জন্য সামান্য যতটুকু পেরেছি আপনাদের জন্য আমি একটু ভিডিও করেছি। বাট কালেকশনের কথা যদি বলে থাকি, ওরাই বলছে যে ইন্ডিয়া থেকে কোনো কাপড় আসছে না, ঢাকায় যা আছে যতটুকু পারে ওরা অতটুকু কিন্তু নিয়ে আসছে। কারণ আপনারা সবাই জানেন এখন ইন্ডিয়াতে করোনার জন্য নতুন যে ভেরিয়েন্ট আসছে ওটার জন্য কিন্তু যারা ট্যুরিস্ট অথবা যারা ব্যবসার কাজে যাচ্ছে তা ওদের জন্য কিন্তু ট্যুরিস্ট অ্যালাও না, সরি ভিসা অ্যালাও না, শুধু একমাত্র যারা মেডিকেল ভিসা যাচ্ছে ওরাই যেতে পারবে। আর এই ইনফরমেশনটাও দিয়ে রাখি, যাদের পাসপোর্টের মধ্যে লেখা আছে ওনলি ফর এয়ার তারা শুধু প্লেনেই যেতে পারবে, আর যাদের এই রোডে আছে তারা রোডে দিয়ে যেতে পারবে, ওনলি ফর পেশেন্ট ছাড়া আর যেতে পারছে না। তো এই কারণে কিন্তু কাপড় চোপড় খুবই কম আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে যতটুকু পারছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
কাপড়ের কালেকশন খুবই কম, খুবই কম, মানে আগের পুরনো কালেকশন সবগুলোই। তো তাও আমাদের কিছু ওয়ান কালারের কাপড়ের প্রয়োজন হচ্ছিল, তো যে কারণে আমরা ওগুলোই কিনতে গিয়েছি। আর আপনারা যারা চিটংয়ে থাকেন তারা অবশ্যই জানেন মোহাম্মদিয়া মার্কেটটা কিন্তু অনেক বড় একটাই আমার দোকানপাট নিয়ে, তো এবং ওদের সেকশনগুলো কিন্তু ভাগ করা, থ্রি পিসের দামি থ্রি পিসের দেখছেন সেটা হচ্ছে বড় দামি থ্রি পিসের এবং সস্তা দামি থ্রি পিস, আবার গছ কাপড় সব কিছু কিন্তু মোহাম্মদিয়ায় পাওয়া যায়। এটা হচ্ছে সেম দিনই, তো নাজাফ আসতেছে ফাইনালি ঢাকা থেকে, তো আমাদের তো খুশির কোনো শেষই নাই। তো ওকে নেওয়ার জন্য কিন্তু আমরা যাচ্ছিলাম, তো ভাইয়ার গাড়িতে গাড়ি করে যাচ্ছি, তো যেহেতু ভাইয়ার ড্রাইভার নেই তো সে কারণে আমরা আমার জেঠার ড্রাইভারকে নিয়ে আমরা যাচ্ছি ওকে নেওয়ার জন্য। তো এখন অলমোস্ট বাজে হচ্ছে 8:45, ওর বাস সম্ভবত 9:30-10:00 মধ্যে চলে আসবে, যদিও বলেছে 9:30 মধ্যে আসবে, বাট ও আস্তে আস্তে কিন্তু 10:00 হয়ে গিয়েছিল। তো ওকে দেখার পরে কি রিয়াকশন হয়েছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এবং রাস্তায় আমরা মনে করেছিলাম একটু জ্যাম হবে, বাট কোনো জ্যামই ছিল না, মোটামুটিভাবে ফ্রি ছিল। আর আজকে হচ্ছে জানুয়ারির 4 তারিখ, তো কালকের থেকে অনেকগুলো বিয়ের প্রোগ্রাম শুরু হয়ে যাচ্ছে, তো সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব আর যতটুকু পারি অবশ্যই শেয়ার করব। আর বিয়ে ফেস্টিভ মানে হচ্ছে এটা একটা আনন্দের একটা ইয়া, অনেকদিন পর আবার ওয়েডিং যাব, সরি বিয়েতে যাব, ওয়েডিংয়ে যাব, আহ কী কথা বলতেছি। তো আমার খুব মাথা ব্যথা করছিল, তো কফির জন্য আমি চাচ্ছিলাম, বাট আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে গরিবুল্লাহ সার ঠিক অপোজিটে, যেটা যেখানে আপনার হট কিংস আছে, তো ওখানে দাঁড়িয়েছিলাম। এখানে কোনো কফি পাওয়ার কোনো দোকানে পাচ্ছিলাম না, তো আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম হচ্ছে TNT কর্নে, মানে মোহাম্মদ আলী রোডে। তো ওখানে তো অবশ্যই অনেকগুলো দোকান আছে যেখানে চা কফি খুব সহজে পাওয়া যায়। তো আমি আর আম্মু একটু পাশে একটা গলি ছিল ওখান দিয়ে হয়ে আমরা মোহাম্মদ আলী রোডে এসে আমি কফি নিয়েছি, কারণ মাথাটা এত বেশি ব্যথা করছিল যে কারণে কফি না খেয়ে থাকতে পারছিলাম না। আর নাজাফ আসতে যেহেতু লেটও ছিল, আমার ভাইয়া কিন্তু আনতে গিয়েছিল ওকে ঢাকা থেকে, তো সেই কারণে আমরা ওয়েট করছিলাম আর আমি কফিটাও নিচ্ছিলাম। তো এই দোকানটা থেকে, ছোট একটা টংয়ের দোকানও বলতে পারেন, ওই দোকানটা থেকে আমি কফি নিয়েছি। আর এখানে রাস্তাঘাটে সব গাড়ি দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে শিল্প একাডেমির গলিটাই, যারা চিনবেন না মোহাম্মদ আলী রোড তাদেরকে সুবিধার জন্য জানিয়ে দিচ্ছি। তো ওর জন্য ওয়েট করছি, একটা পর একটা কিন্তু বাস আসতে আছে, বাট ওদের বাসটা আসছিল না। একটা পজিশনে এমন হয়েছিল, আমি গাড়ির ভিতর বসেছিলাম আমি আর আম্মু, হঠাৎ করে ওরা যেহেতু শ্যামলি বাস করে আসছিল, তো শ্যামলি বাস দেখে আমি বলেছি হ্যাঁ চলে আসছে চলে আসছে, তো আমরা নেমে গিয়েছি। তো নামার পর দেখছি বাসটা চলে গিয়ে ওই পাশে চলে গিয়েছে, তো পরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো চলে এসছে অ্যাট লাস্ট ওকে দেখার জন্য। আমরা আসলে খুব আগ্রহ ছিলাম, আর আমার আম্মু কি দৌড় মেরেছে, আজকে হচ্ছে নেক্সট ডে, তো নাজাফ এখন খেলা শুরু করে দিছে। হ্যালো নাজাফ, গুড মর্নিং বলো সবাইকে। তো খেলা শুরু করে দিছে আর এখন অলমোস্ট 12:00 বাজতেছে। আর এখানে আমি ওর কাপড়গুলো গুছাচ্ছি, যতগুলো কাপড় এনেছে সবগুলো গুছাচ্ছি, এখন আম্মু রুমেই গুছাচ্ছি এগুলো, তারপরে ঢুকিয়ে রেখে দিব। তো এই ব্যাগও খালি করে ফেলছি। সো ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কী করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের রাতের থেকে আমাদের বিয়ের প্রোগ্রামে যাওয়ার জন্য যেগুলো প্রিপারেশন ওগুলো হবে। যাবে তুমি? হ্যাঁ আমিও যাব। ওটা যদি আবি এই ড্রেসটা পরবি, বিয়েতে যে পরার জন্য যে ড্রেস সেটা পরেছে, সে এখনই পরে বসে আছে খেলতেছে। আর এখানে কি লাগিয়েছে এটা, ব্যান্ড 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 দেখা, এলসা ব্যান্ড, হ্যাঁ এলসা ব্যান্ড। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, ফিয়ামানিল্লাহ, ফিয়ামানিল্লাহ।